হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশের পরিবহন সেক্টরে এখনও পর্যন্ত ওয়ান অফ দ্য মোস্ট লেটেস্ট এবং ওয়ান অফ দ্য মোস্ট আপডেটেড কোয়ালিটির স্লিপার বাস নির্মাণ করল পরিবহন জগতের সবচেয়ে নতুন ওয়ার্কশপ স্কাই মোটরস। নজরকাড়া এক্সটেরিয়র এবং বিলাসবহুল ও জাঁকজমক ইন্টেরিয়রে সুসজ্জিত করা হয়েছে এই বাসটিকে। বাংলাদেশের সবচেয়ে নতুন ওয়ার্কশপ স্কাই মোটরস নির্মাণ করেছে সম্পূর্ণ বাসটি। ঢাকা আরিচা মহাসড়ক সংলগ্ন হেমায়তপুর জোরপুর ফুলবাড়িয়া ডেলকো ওয়ার্কশপের ঠিক অপোজিটে অবস্থিত স্কাই মোটরস সম্পূর্ণ নতুন ওয়ার্কশপ হিসেবে প্রথম বাস হিসেবে স্লিপার বাস নির্মাণ করেছে তারা। এবং তাদের তৈরি এই স্লিপার বাসটি অন্যান্য স্লিপার বাসের চেয়ে অনেকাংশেই ডিফারেন্ট এবং অনেকাংশেই আপডেটেড। বাসটিকে দেখার পর প্রথমত যে বিষয়টি আপনার মাথায় আসছে সেটা হচ্ছে বাসের হাইটটা কিন্তু অন্যান্য স্লিপার বাসের চেয়ে অনেকটাই বড় বলা যায়, যার কারণে কিছুটা ডাবল ডেকার টাইপের ফিলও দিয়ে থাকে এই বাসটি। ওভারঅল বাসের যদি আপনারা পেইন্ট স্কিমের কথা লক্ষ্য করেন কিংবা এক্সটেরিয়র শেপিংয়ের কথা লক্ষ্য করেন, তবে সব কিছু মিলিয়ে বেশ ভালো মানের কাজ করেছে স্কাই মোটরস এই বাসটিতে। তিরিশে আগস্ট বিকালে এই বাসটিকে ওয়ার্কশপ থেকে বের করা হয়েছে। অশোক লেল্যান্ড 12 EFE CRS ভার্সনের চেসের উপর নির্মাণ করা হয়েছে এই বাসটিকে, যে চেসটি ফুললি এয়ার সাসপেনশন একটি চেসিস এবং ভারত থেকে এই চেসগুলোকে আনা হয় আমাদের দেশে। অতঃপর বাসের সম্পূর্ণ বডি নির্মাণ করেছে বাংলাদেশের স্কাই মোটরস, যেখানে ধারণা করা যায় CRS ভার্সনের একটি কমপ্লিট বাসের প্রাইস পড়ে থাকে প্রায় 80 থেকে 90 লাখ টাকার মতো, যেখানে জেএসের বর্তমান মূল্য প্রায় 50 থেকে 53 লাখ টাকার মতো। বাসের এক্সটেরিয়ার লাইটিং পার্টে যে বেশ ভালো মানের কাজ করা হয়েছে এবং লাইটিং পার্টে যে অনেক বেশি গর্জিয়াস তা প্রমাণ করার জন্য কিন্তু এই ক্লিপগুলোই যথেষ্ট বলা যায়। পেইন্ট স্কিমের কথা যদি আসি, তবে ম্যাক্সিমাম অংশ জুড়েই আছে নেভি ব্লু এবং হোয়াইট কালারটি, যেখানে হোয়াইট এবং নেভি ব্লুয়ের একটি পারফেক্ট কম্বিনেশন ইউজ করা হয়েছে। এছাড়া মাঝখানে ইয়েলোয়ের একটি শেড ইউজ করা হয়েছে, যেটি ফ্রন্টের নেভি ব্লু এবং ব্যাক পার্টের হোয়াইটটিকে আরও বেশি গর্জিয়াস কিংবা আরও বেশি ভালোভাবে মিক্স করেছে বলা যায়। ওভারঅল উন্নত মানের পেইন্ট স্কিম বলেন কিংবা বাসের শেপিং বলেন কিংবা বাসের এক্সটেরিয়র ইন্টেরিয়র সব কিছুতেই কিন্তু বেশ ভালো মানের কাজ করা হয়েছে। নতুন ওয়ার্কশপ হিসেবে তাদের কাজ ছিল দেখার মতো। বাসের সৌন্দর্য বর্ধনে হেডলাইটস, ইন্ডিকেটর ল্যাম্পস, টেল ল্যাম্পস সব কিছুই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সো এই ছিল মোটামুটি বাসের এক্সটেরিয়র পার্ট। এবার আসা যাক বাসের মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট বাসের ইন্টেরিয়র পার্টে। মুভিং টু দ্য ইন্টেরিয়র, বাসে ঢোকা মাত্রই ইন্টেরিয়র লাইটিং পার্টটি আপনাকে অনেক বেশি ইমপ্রেস করবে। অনেকটা অ্যারিস্টোক্রেটিভ একটি ফিল পাওয়া যায় বাসের ইন্টেরিয়র পার্টে, যেমনটি বিশ্বের যে কোনো দেশের স্লিপার বাসেই আপনারা দেখতে পারবেন যে 2x1 ফরমেশনে সিটগুলো থাকে, অর্থাৎ এক পাশে ডাবল বেড যারা ফ্যামিলি সহ ট্রাভেল করতে চায় তাদের জন্যে এবং অপর পাশে সিঙ্গেল বেড যারা একা ট্রাভেল করতে চায় তাদের জন্যে। এভাবে লোয়ারে 15টি এবং আপারে 15টি করে সমোট 30টি বেডের সুবিধা রয়েছে এই বাসটিতে। তবে এক্সট্রা হিসেবে যে জিনিসগুলো রয়েছে তার ভিতরে প্রথমেই আসবে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা এবং এলইডি মনিটর। পাশাপাশি এলইডি মনিটরের সাথে কিন্তু একটি আলাদা করে পোর্টের সুবিধা কিংবা পিনের সুবিধা দেওয়া হয়েছে, যেখানে আপনি চাইলে আপনার পছন্দ মতো পেন ড্রাইভ কিংবা মেমোরি কার্ড সংযুক্ত করতে পারবেন, যার মাধ্যমে আপনি আপনার সিলেক্টেড আইটেমস কিংবা পছন্দ মতো যে কোনো কিছু চাইলে এই এলইডি টিভি সেটে দেখতে পারবেন ওয়াইল ট্রাভেলিং ইন দ্য বাস। পায়ের সামনে রয়েছে জুতা রাখার বক্স, তার একটু উপরে রয়েছে এলইডি মনিটর, এর পাশে রয়েছে 3-pin এবং 2-pin চার্জিং পোর্ট, এর পাশে একটি সুইচ রয়েছে যার মাধ্যমে আপনি সুপারভাইজারকে কল করতে পারবেন। মাথার কাছাকাছি রয়েছে একটি এসি কন্ট্রোলার এবং ফুল ফ্ল্যাট বেড ইউজ করা হয়েছে এই বাসটিতে, যেটি স্লিপার বাসে আমি মনে করি আইডিয়াল বেড ফরমেশন, কারণ কার্ভ শেপের বেডগুলোতে অনেক সময় ঘাড় ব্যথা করে থাকে। সো ফুল ফ্ল্যাট বেডগুলো আমার মনে হয় যে কার্ভগুলোর চেয়ে অনেক বেশি বেটার, এটা আমার পুরোপুরি পার্সোনাল ওপিনিয়ন। সো বাসের এক্সটেরিয়র বলেন কিংবা ইন্টেরিয়র বলেন, আই থিঙ্ক ঢাকা কক্সবাজার রুটে যারা এখন ট্রাভেল করতে চাচ্ছেন তাদের জন্য এই বাসটি একটি আইডিয়াল স্লিপার বাস হতে পারে। এছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই নতুন ওয়ার্কশপ স্কাই মোটরসকে এত সুন্দর একটি বাস আমাদের দেশকে উপহার দেওয়ার জন্য। তাই যারা রিজনেবল প্রাইসে বেশ ভালো কোয়ালিটির এসি, নন এসি কিংবা স্লিপার কিংবা যে কোনো রকমের বাস বানাতে চাচ্ছেন, তারা স্ক্রিনে থাকা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। দেশের পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বাস সম্পর্কে ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ বিডি বাস লাভারে।